প্রায় 2 বছর গৃহবন্দি থেকে আর সাথে ভ্যাকসিনের 2টো ডোজ নেওয়ার পর আমি সবার আগে যেটা করতে চলেছি একটা লং রাইড। আর গন্তব্য আমি এখন আছি পশ্চিমবঙ্গের অন্যতম ট্যুরিস্ট স্পট তাজপুরে। আর এই যে নদীটা এখানে আছে, এই নদীটা হচ্ছে খুব সম্ভবত শৌলি নদী। আর এই নদীর ওপারে যেটা আছে সেটা হচ্ছে মন্দারমণি, এইটা তাজপুর, এরপরে আসে শঙ্করপুর, তারপর হচ্ছে দীঘা। আর এখানে আসার যে জার্নিটা ওই একই গুগল ম্যাপ, তারপর খারাপ রাস্তা, আরো খারাপ রাস্তা। বাপরে ট্রাক কাকু, একটু ধুলো কম ওড়াও। ধন্যবাদ ট্রাক কাকু। বাপরে রাস্তা। আর বোনাস হিসাবে কখনো কখনো সুন্দর প্রাকৃতিক পরিবেশ। জায়গাটা দেখো খালি কি সুন্দর। এটা দামোদর নদী। আচ্ছা, এত অব্দি এতে বন্যার সময় এত অব্দি জল চলে আসে তাই তো? নৌকা, এইখানে যদি ড্রোন থাকতো খুব সুন্দর লাগতো। ওকে, কখন আবার ভালো রাস্তা। বিশ্ববাংলার গেট সঙ্গে উদয়নারায়ণপুরের ব্রিজ, আর নিচে দামোদর নদী। এবার আমরা উঠতে চলেছি NH16, ন্যাশনাল হাইওয়ে 16। তো এবার একটু আশা করছি স্পিডটা মেনটেন হবে। আর এভাবেই যখন আমরা কোলাঘাট পৌঁছালাম তখন বেলা প্রায় 8:30। আমরা এসে গেছি এখন কোলাঘাট ব্রিজ। ওদিকে দেখো ট্রেন যাচ্ছে। আর ওই যে চিমনিগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এখন সময় সকালে 8:30, আর এখন আমরা আছি, এখন কোথায় আছি, কোলাঘাটে তাই তো? হ্যাঁ, কোলাঘাট। এখানে একটু ব্রেকফাস্ট করবো, তারপর জার্নি স্টার্ট করবো। ব্রেকফাস্টের পর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 45 মিনিট এখানে নষ্ট হলো। হলদিয়ার লেফটে, আমাদেরকে লেফটে যেতে হবে। তাজপুর পর্যটন কেন্দ্র ফাইনালি। এখন ঘড়িতে সময় 11:10, আর আমরা পৌঁছে গেছি তাজপুরে। এই যে এই যে এগুলো দেখছো, এগুলোতে মাছ চাষ হয়। এখন বাজে হচ্ছে 11:13। বাপরে, ফাইনালি আমরা তাজপুর পৌঁছে গেছি। এবার বিশেষ কাজ হচ্ছে হোটেল খোঁজা, কারণ এখানে একা এলে হোটেল মালিকরা হোটেল দেয় না, মানে রুম দেয় না। সৌভাগ্যক্রমে এবারে আমি গ্রুপে এসেছি। ভাগ্য খারাপ কাকু হলে জানো, যেটা হচ্ছে আমার, কালকে যখন এলাম তখন জোয়ার, তারপর বিকালবেলা একটু বিচে গেলাম তখন কি বৃষ্টি, আর আজকে পরের দিন সকালে, মানে আজকে বাড়ি ফেরার সময় আর আজকের ওয়েদার সেম বৃষ্টি। ফাইনালি বৃষ্টি থামলো। আমি আবার স্পেক্স আনতে ভুলে গেছি, সূর্য মাথার ওপরে, প্রচণ্ড রোদ। তো ওটাই, বৃষ্টি থামতেই বেরিয়েছি, জানি না কতক্ষণ থাকবো। আবার আকাশে তো মেঘ আছে, আকাশের মেঘ দেখবে, একে বলে সৌভাগ্যের ওয়েদার, সবসময় মেঘ। আর আগে এখানে অনেক ছোটো ছোটো এরকম হাট থাকতো, তাতে ওই জায়গাগুলোতে গতবারে যখন এসেছিলাম না অনেক দোলনা ছিল, কিন্তু ইয়াস ঝড়ের পর এখানে সেরকম কিছুই বেঁচে নেই দেখছি। এই একটা গাছের গোড়া, মানে গাছের শিকড়। ঝাউবনও তো প্রায় পাতলাই হয়ে গেছে, আগে অনেক বেশি ছিল। তো গুড মর্নিং ফ্রম তাজপুর। নেক্সট ডে, আমার হিসাবে তো এটা ডে ওয়ানই বলা চলে, কারণ কালকে সারাদিনটা তো হোটেলে বসে বসেই চলে গেল। এক জোয়ার, 2 নম্বর বৃষ্টি। আজকেও মনে হচ্ছে ওয়েদার খুব একটা সুবিধের হবে না। তবে আকাশটা কিন্তু খুব সুন্দর আজকে সকালবেলা। এখন এখন সময় হচ্ছে সকাল 7:55, মানে অ্যাপ্রক্স 7:00। এই মধ্যে যে এত রোদ আসবে আমি ভাবতেও পারিনি।
একটু আগে পর্যন্ত জোয়ার, হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি, একটু আগে পর্যন্ত জোয়ার ছিল, এই সবে জোয়ারের জল নামতে শুরু করেছে, না হলে এবারটাও আমার যেত। যাই হোক, একটু একটু ভাগ্যটা সঙ্গ দিয়েছে, যার ফলে জোয়ার নেমে গেছে, ফাইনালি এত কষ্টের পর বেরোতে পেরেছি। একটু তাজপুর সি বিচে 360 ভিউ। তাকানো যাচ্ছে না। একটা অদ্ভুত জিনিস দেখবে, সকালবেলায় সব লোকে এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবারের ওয়েদারের জন্য। এই সকাল 7টার সময় এখানে আমি দেখতে পাচ্ছি দুটো বাচ্চা ছেলে জলে নেমে পড়েছে স্নান করার জন্য। দেখাচ্ছি দাঁড়াও, অবস্থাটা খালি দেখো, ও বাপ রে বাপ, দূরের কিছু দেখাই যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। তাহলে বন্ধু কি বুঝলে, আমার মতো ভাগ্য থাকলে কোথাও বেড়াতে যাবো না, বাড়িতে বসে থাকো। চলো টাটা ভাই, আমার মনে হয় না এর থেকে বেশি কিছু দেখানো যাবে বলে, বা আমি নিজেও দেখতে পাবো বলে। টাটা।